অবরোধের খবর জানাতে এবার যাব স্পেশাল করেসপন্ডেন্ট হাসান মাহমুদের কাছে। তিনি আছেন রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল এলাকায়। হাসান, অবরোধের এই মুহূর্তে যান চলাচলের কি খবর আছে আপনার কাছে? আমরা রয়েছে যাত্রাবাড়ি, এই মুহূর্তে সায়দাবাদ এবং যাত্রাবাড়ির সংযোগ স্থলে। এই জায়গাটিতে অবরোধের সকাল থেকে আমরা যে পরিমাণ মানুষের উপস্থিতি, বাস এবং গণপরিবহন চলাচল দেখেছি তা আসলে সন্তোষজনক নয়। সন্তোষজনক নয় বলতে এটি বলতে চাইছি যে স্বাভাবিক দিনের যে পরিমাণ মানুষের উপস্থিতি কিংবা বাস যান চলাচল থাকে বা ট্রাক, সেই পরিমাণ উপস্থিতি এইখানে আসলে নেই। কিছু লোকাল বাস, যেটা সিটি বাস সার্ভিস, সেগুলো কিছু চলছে। আর এটি যেহেতু প্রবেশ পথ, বিশেষ করে ঢাকা চট্টগ্রাম, ঢাকা কুমিল্লা, নোয়াখালী, ঢাকা লক্ষ্মীপুর, এই অঞ্চলের বাস যেহেতু এই অঞ্চল দিয়ে, অর্থাৎ এই সড়ক দিয়ে প্রবেশ করে রাজধানীতে, সেই ক্ষেত্রে আমরা দেখেছি মহাসড়কগুলোতেও ঢাকামুখী বাসের সংখ্যা খুবই কম, একেবারেই কম। পিকেটারদের উপস্থিতি আমরা খুব বেশি একটা দেখতে পাইনি, অর্থাৎ হরতাল অবরোধ সমর্থনকারীদের অবস্থানও খুব একটা নাই। তবে মনে মনে আমরা দেখতে পেয়েছি এখানে রয়েছে ছাত্রলীগ, যুবলীগের শান্তি সমাবেশের কিছু সমাবেশ হচ্ছে আশপাশের এলাকায়। এছাড়া আমি কিন্তু একটু আগে, যেহেতু আপনি জানেন সায়দাবাদ, যাত্রাবাড়ি, কমলাপুরের কাছাকাছি এবং কমলাপুরে গিয়েছি, সেখানে যে ট্রেন চলাচলের যে পরিস্থিতি দেখেছি, সে ট্রেন চলাচলও আমরা দেখেছি যে স্টেশনগুলোতে মানুষের উপস্থিতি খুবই কম। এবং তবে স্টেশন মাস্টার আমাদেরকে জানিয়েছেন যে ট্রেনগুলো যথাসময়ে ছেড়ে যাচ্ছে এবং যথাসময়ে প্রবেশ করছে, অর্থাৎ আজকে নৌপথ, রেলপথ এবং সড়কপথে অবরোধ ডেকেছে বিএনপি এবং তাদের সমমনা জোটগুলো সহ সেই সরকার পতনের দাবিতে। সেইখানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে কিন্তু যাত্রীর সংখ্যা খুবই কম, বাস চলাচল একেবারে নেই বললেই মোটামুটি চলে। তো এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। ঢাকার ভেতরে কিছু কিছু বাস চলছে, তবে যে পরিমাণ যানজট স্বাভাবিক দিনে থাকে সেটি একেবারেই নেই। ফাতেমা, আমরা জানছিলাম এই মুহূর্তে যান চলাচলের খবর। এবার যাব স্টাফ করেসপন্ডেন্ট মুশফিকুর সালেহিনের কাছে। তিনি আছেন রাজধানীর আমিনবাজার এলাকায়। মুশফিক, আপনি তো ঢাকার প্রবেশ মুখে আছেন, দূরপাল্লার যানবাহন চলাচলের কি খবর আছে আপনার কাছে? লোপা, আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করছি আমিনবাজারে যে ওভারব্রিজের কাছে, সেখান থেকে যদি বলি যে রাস্তার দু পাশেই আসলে দূরপাল্লার যানবাহন তো আমরা তেমন দেখতে পাচ্ছি না। কিছুক্ষণ আগে গাবতলির বাস টার্মিনালে ছিলাম, সেখানে সারাদিনে একটি বাস বের হয়ে যাওয়ার খবর আমরা পেয়েছি। মূলত বাস কাউন্টারের যারা ছিলেন তারা যেটি বলছেন যে আসলে সেখানে যাত্রী নেই, যাত্রী না থাকার কারণে তারা বাস ছেড়ে যেতে পারছেন। এবং আমার পিছনে যদি আমি দেখাই, আসলে এই পুরো মহাসড়কের দু পাশেই অল্প কিছু আমরা সাভার রুটের যে লোকাল বাসগুলো রয়েছে সেই বাসগুলো আমরা চলতে দেখছি, তাও কিছুক্ষণ পরপর দেখছি। সাধারণত এই সময়ে ভর দুপুরে কর্ম সপ্তাহের কর্ম ব্যস্ত দিনগুলোতে আসলে যে পরিমাণ ভিড়, যানজট এই রাস্তাটাতে থাকে তার ছিটে ফোটাও আজকে আসলে দেখা যাচ্ছে না। এবং দূরপাল্লার তেমন কোনো বাসই আসলে আমরা এখানে দেখিনি। এখানে আমরা পুলিশকে সতর্ক অবস্থানে থাকতে দেখেছি, পুলিশের সাজোয়াজানও রয়েছে, কিন্তু বিএনপি বা তাদের অন্য কোনো দলের কোনো কর্মসূচিও এখানে পালন করতে আমরা দেখিনি। এর বাইরে আমরা গাবতলিতে যেটি দেখেছি সেটি হচ্ছে সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সেখানে অবস্থান নিয়েছেন, যুবলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন, তারা মিছিল করেছেন। এবং আমরা এখানে এই ওভারব্রিজের উপরে যে পুলিশরা রয়েছেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। এবং সবশেষ যেটি বলবো যে এই পুরো শহর জুড়ে অন্তত গাবতলি থেকে মিরপুর যে রোড রয়েছে সেই মিরপুর রাস্তায় আমরা আসলে তেমন কোনো যানজটের দেখা আজকে পাইনি। ব্যক্তিগত গাড়ি রয়েছে কিন্তু তার পাশাপাশি গণপরিবহনের সংখ্যা বেশ কম। এই হচ্ছে আজকে রাস্তার সার্বিক চিত্র। লোপা, রাজধানীর আমিনবাজার এলাকা থেকে জানছিলাম অবরোধের খবর। এবারে আমরা চলে যাচ্ছি বরিশালে অবরোধের কর্মসূচির খবর জানাতে। তিনি সেখানে আছেন সিনিয়র করেসপন্ডেন্ট আক্তার ফারুক শাহিন। শাহিন, বরিশালে অবরোধে যান চলাচলের কি খবর আছে আপনার কাছে? লোপা, বরিশালে কিন্তু অবরোধের সমর্থনে কিংবা অবরোধ সফল করতে কোন রকম পিকেটিং, বিক্ষোভ, সমাবেশ, মিছিল কিছুই করেনি বিএনপি এবং জামায়াত। তবে সকাল থেকে যাত্রী সংকটে ভুগছে বাস টার্মিনালের বাস এবং লঞ্চগুলো। লঞ্চ এবং বাস চলাচলে কোনো রকম বাধা দেওয়া না হলেও যাত্রী সংকটের কারণে অনেক বাস এবং লঞ্চই তাদের নির্ধারিত সময় কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যেতে পারেনি।
এছাড়া নগরীর প্রত্যেকটি মোড়ে মোড়ে আপনার টহল মানে পুলিশ মোতায়েন রয়েছে, র্যাবের গাড়ি টহল দিচ্ছে এবং পুরো শহরকে নিশ্ছিদ্র নিরাপত্তায় ঘিরে রাখা হয়েছে। আর গত রাতে যেটা হয়েছে এখানে, গত রাতে এখানে মহানগর জামায়াতের আমির জহিরুদ্দিন বাবর সহ বিএনপি এবং ছাত্রদলের মোট 11 জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ গত রাতে, এবং রাতে গ্রেফতার অভিযান বিএনপি নেতাদের বাড়ি বাড়িও অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন এখানকার বিএনপি নেতারা। এবং গত রাতে ওই গ্রেফতার অভিযানের পরে এখানে জামায়াত একটি ঝটিকা মিছিল বের করেছিল। এর বাইরে হরতালের সমর্থনে কোনো কর্মসূচি হয়নি, কিন্তু যাত্রী সংকটের কারণে লঞ্চ এবং বাস সঠিক সময়ে চলতে পারেনি। এছাড়া বরিশাল নগরীর অবরোধের পরিস্থিতি এবং সড়ক মহাসড়কের সঙ্গে যোগাযোগের পরিস্থিতি মোটামুটি শান্তিপূর্ণ স্বাভাবিকই রয়েছে। লোপা শাহিন, আপনাকে ধন্যবাদ। আমরা জানছিলাম বরিশালের অবরোধ কর্মসূচির খবরাখবর। এবারে আমরা চলে যাচ্ছি অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। অবরোধের খবর আমরা পরবর্তীতে আবার প্রচার করব। এবারে অন্য খবর, বেলজিয়ামে 3 দিনের সফর বিষয়ে জানাতে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকেল 3:30 গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে। 24 অক্টোবর ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেইনের আমন্ত্রণে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। সফর শেষে 27 অক্টোবর দেশে ফেরেন তিনি। সফরকালে প্রধানমন্ত্রী ফোরামের সাইড লাইনে ইউরোপীয় দেশগুলোর নেতাদের সাথে বেশ কয়েকটি বৈঠক করেন। পরিবেশ প্রতিকূল হলেও নির্বাচনের দিকে দৃঢ়ভাবে এগিয়ে যাবে কমিশন। মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে একান্ত সাক্ষাৎ শেষে কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল। অন্যদিকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, শর্তহীন সংলাপের মাধ্যমে সমঝোতার পথ তৈরি করতে হবে, কারণ গণতন্ত্রে সহিংসতার কোনো স্থান নেই। রিপোর্ট করছেন আরিফুর রহমান। নির্ধারিত সময় প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতের জন্য আগারগাঁয়ে নির্বাচন কমিশনে আসেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস। দেড় ঘণ্টার বৈঠক শেষে পিটার হাস সাংবাদিকদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নিজের মতামত তুলে ধরেন। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল, ভোটার, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, গণমাধ্যম, বিশেষ করে নির্বাচন কমিশনকে এগিয়ে আসতে হবে। গণতান্ত্রিক মনোভাবকে প্রভাবিত করে এমন কোনো কার্যক্রম কাম্য নয়। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনে কোনো ধরনের রাজনৈতিক অরাজকতাও কাম্য নয়। পরে প্রধান নির্বাচন কমিশনার বলেন, মার্কিন রাষ্ট্রদূত নির্বাচন সুষ্ঠু করার জন্য সহিংসতা মুক্ত সংলাপের কথা বলেছেন। আমরা দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছি নির্বাচন অনুষ্ঠানের জন্য। অনেক সময় কিছু কিছু কথা নিয়ে অনুকূল প্রতিকূল কিছু কথা উঠে, এগুলো খুব অর্থবহ। নির্বাচনের জন্য অনুকূল হোক প্রতিকূল হোক, আমাদের প্রত্যাশা সবসময় যত বেশি অনুকূল হবে তত নির্বাচন কমিশনের জন্য সহসাধ্য হবে। আমরা শেষ পর্যন্ত প্রত্যাশা করি, এখনও প্রত্যাশা করব, সব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করে পরিবেশকে ম্যাক্সিমাম অপটিমাইজেশন, যে কন্ডিউসিভ কন্ডিশনের অপটিমাইজেশনটা আমরা চাইব। তবে সমঝোতার পথ তৈরির জন্য সংলাপের উদ্যোগ নির্বাচন কমিশন নেবে কি না এ বিষয়ে কোনো উত্তর দেননি প্রধান নির্বাচন কমিশনার। আরিফুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশে প্রযুক্তি ও কৃষিসহ বেশ কিছু খাতে বিনিয়োগে আগ্রহী জার্মানির ব্যবসায়ীরা। জার্মানি বার্লিনে স্থানীয় সময় সোমবার অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে এই আগ্রহের কথা জানান তারা। সেক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করে ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে বলে মনে করেন বিএসইসি চেয়ারম্যান। বার্লিন থেকে হাসানুর শাওনের রিপোর্ট। ইউরোপের অন্যতম ধনী দেশ জার্মানি, দেশটির প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি বিনিয়োগকারীদের রয়েছে উচ্চ বিনিয়োগ সক্ষমতা, তাই তাদের কাছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরতে বার্লিনে বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। স্থানীয় সময় সোমবার এই আয়োজনে জার্মানিতে বাংলাদেশি ব্যবসায়ীদের পাশাপাশি দেশটির বিনিয়োগকারীরা যোগ দেন অনুষ্ঠানে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ সুবিধা, অবকাঠামো সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সরকারের বিনিয়োগ বান্ধব নীতির বিষয়ে অবহিত করা হয় জার্মানির ব্যবসায়ীদের। আমাদের এখন
ইকোনমিক ডিপ্লোমেসির দিকেই বেশি গুরুত্ব দিতে হবে এবং দেশে শান্তি শৃঙ্খলা রক্ষা করে ব্যবসা বাণিজ্য কর্মসংস্থানের আরও ব্যবস্থা করতে হবে। আমরা সবাই মিলে আমাদের সবার সম্মিলিত যে নেটওয়ার্কিং শক্তি সেটা দিয়ে চেষ্টা করব যে বার্লিন এবং ফ্রাঙ্কফুর্টও সেই মেসেজ দিতে। ইউরোপের দেশগুলোতে বিনিয়োগ সম্মেলনে ভালো সাড়া মিলছে বলেও জানান বিএসইসি চেয়ারম্যান। আগামী 1 নভেম্বর জার্মানির ফ্রাঙ্কফুর্ট এবং 3 নভেম্বর বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হবে বিনিয়োগ সম্মেলন। ফ্রাঙ্কফুর্ট হচ্ছে বিজনেস সিটি, সেখানে সব একটা ছোট আকারের আমরা একটা নেটওয়ার্কিং সেশন করতে যাচ্ছি। সেখানে বিজনেস লিডার, ফাইন্যান্সিয়াল মার্কেট লিডারদের একটা সিলেক্টেড গ্রুপ আমাদের সাথে বসবে। সেখানে আমরা বাংলাদেশের তথ্যচিত্র দিয়ে তাদেরকে বাংলাদেশে আসা, ব্যবসা বাণিজ্য বাড়ানো এবং তাদের অ্যাসোসিয়েশন এটা অ্যারেঞ্জ করছে। সম্মেলনে বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগে আগ্রহী করে তুলতে অর্থনীতির বিভিন্ন ইতিবাচক তথ্য উপাত্ত তুলে ধরা হয়। বিদেশি বিনিয়োগকারীরা কি প্রক্রিয়ায় বাংলাদেশে বিনিয়োগ করবেন তার কৌশল এবং তাদের বিনিয়োগের সুরক্ষার বিষয়ে অবহিত করা হয় জার্মানির ব্যবসায়ীদের। সেক্ষেত্রে এমন কান্ট্রি ব্র্যান্ডিং ভবিষ্যতে বিদেশি বিনিয়োগ আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই আশা করা হচ্ছে। হাসানুল শাওন, এনটিভি নিউজ, বার্লিন, জার্মানি। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?